পেট থেকে গ্যাস দূর করার সহজ কয়েকটি ঘরোয়া উপায় জেনে নিই এসিডিটি সমস্যা কম বেশি আমাদের সবারই আছে সাধারণত বেশি ঝাল খাবার খাওয়া অনিয়মিত খাদ্যাভ্যাস দুশ্চিন্তা ব্যায়াম না করা বা অতিরিক্ত মদ্যপানের কারণে এসিডিটি হয় এতে পেট ব্যথা গ্যাস বমি বমি ভাব মুখে দুর্গন্ধ বা অন্য সমস্যা দেখা দেয় এই এসিডিটি থেকে মুক্তির জন্য অনেকেই অনেক ওষুধ খান কিন্তু ওষুধ ছাড়াও ঘরোয়া পদ্ধতিতে এর থেকে মুক্তি পাওয়া সম্ভব তবে আর দেরি না করে চলুন জেনে নেই এসিডিটি থেকে মুক্তি সহজ কিছু উপায় লবঙ্গ লবঙ্গ পাকস্থলীর এসিডিটি ও গ্যাস দূর করতে পারে এর বায়ু নিরোধক ক্ষমতার জন্য দুই থেকে তিনটি লবঙ্গ মুখে নিয়ে চুষলে বা সমপরিমাণ এলাচ ও লবঙ্গ গুঁড়ো খেলে এসিডিটির জ্বালা ও মুখের দুর্গন্ধ দূর হয় আদা আদার রস পাকস্থলীর এসিডিটির প্রশমিত করতে সাহায্য করে এসিডিটির সময় এক টুকরা আদা মুখে নিয়ে চুষলে বা এক কাপ পানিতে কয়েক টুকরা আদা নিয়ে কিছুক্ষণ ফুটিয়ে রেখে খেতে পারেন অথবা শুধু এক কাপ চা চামচ করে আদার রস দিনে দুই থেকে তিনবার খেলে এসিডিটি থেকে মুক্তি পেতে পারেন গরম পানি সাধারণত কুসুম গরম পানি রাতে ঘুমানোর আগে এবং সকালে ঘুম থেকে উঠে খেলে এসিডিটির সমস্যা থেকে মুক্তি পাওয়া যায় পুদিনা পাতা এর বায়ুনিরোধক ও প্রশান্তিদায়ক গুণ নিমেষেই বুক ও পেট জ্বালা পোড়া করা পেট ফাঁপা ও বমিভাব উপমোষ করে তাই এসিডিটির লক্ষণ দেখা দিলে কয়েকটি পুদিনা পাতা মুখে নিয়ে চিবিয়ে খেয়ে ফেলতে হবে বা খেতে পারেন চা বানিয়ে এক কাপ জলে চার থেকে পাঁচটি পুদিনা পাতা দিয়ে ফুটিয়ে খেতে পারেন বা চাইলে তাতে একটু মধু যোগ করতে পারেন তালের গুড় তালের গুড় খাবারকে হজমে সাহায্য করে এবং হজম ক্রিয়াকে ক্ষারধর্মী করে এসিডিটি কমায় প্রতিবেলা খাবারের পর ছোটো এক টুকরো গুড় মুখে নিয়ে চুষতে থাকবেন যতক্ষণ না অ্যাসিডিটির জ্বালা কমে তবে যাদের ডায়াবেটিস আসে তাদের জন্য এটা প্রযোজ্য নয় দারুচিনি হজমের জন্য খুব ভালো এটি প্রাকৃতিক অ্যান্টাসিড যা পেটের গ্যাস দূর করে এক কাপ পানিতে আধা চা চামচ দারুচিনি গুঁড়ো দিয়ে ফুটিয়ে নিয়ে দিনে দুই থেকে তিনবার এটা খেতে পারেন এছাড়া চাইলে স্যুপ বা সালাদ দিয়েও খেতে পারেন আপেল সাইডার ভিনেগার এর খার প্রভাব পাকস্থলীর অ্যাসিডিটির সমস্যা দূর করতে সাহায্য করে এক থেকে দুই চা চামচ অসজ এক থেকে দুই চা চামচ অশোধিত ভিনেগার এক কাপ জলে মিশিয়ে খাবারের আগে বা দিনে এক বা দুবার খেতে পারেন দেশি প্রবাসী ভাই ও বোনেরা আমাদের এই চ্যানেল হতে আপনারা যদি আরও লেটেস্ট নিউজ পেতে চান তাহলে অবশ্যই সাবস্ক্রাইবের মাধ্যমে আমাদের সঙ্গে থাকুন ধন্যবাদ সবাইকে